অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে, কথাটি প্রায় শোনা যায়। চারজন শিক্ষকের পদ থাকলেও দেখা যায় শিক্ষক আছেন দুই বা তিনজন। খোদ রাজধানীতেই এমন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাওয়া গেছে, যে বিদ্যালয়ে 35 বছর ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ। স্কুলটির কোনো ভবন নেই, নেই বেঞ্চ টেবিল। 35 বছর ধরে কোনো শিক্ষার্থীও ভর্তি হয় না, অথচ সেই স্কুলে সম্প্রতি পদায়ন দেওয়া হয়েছে একজন সহকারী শিক্ষককে। রাজধানীর ওই স্কুলের নাম রমনা রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর ওই স্কুলে পদায়ন পাওয়া ভাগ্যবান শিক্ষকের নাম মোসাম্মদ ফাহমিদা আক্তার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাগজপত্র অনুযায়ী তিনি ওই স্কুলে গত 25 মার্চ যোগ দিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রমনা রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আগে ওসমানী স্মৃতি মিলনায়তন এলাকায় ছিল। 35 বছর আগে ওসমানী স্মৃতি মিলনায়তন তৈরির সময় স্কুলটি বন্ধ করা হয়। পরে স্কুল নির্মাণের জন্য রাজধানীর মগবাজারের পাশে মিরবাগে জমি নেওয়া হয়, কিন্তু 35 বছরে স্কুলে কোনো ভবন নির্মাণ করা হয়নি, ফলে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিরও সুযোগ ছিল না। রমনা থানা শিক্ষা কর্মকর্তা শাহনাজ আক্তার দেশ রূপান্তরকে বলেন, স্কুলটির পুনর্নির্মাণের জন্য মিরবাগে জমি নেওয়া হয়েছে, কিন্তু ভবন নির্মিত না হওয়ায় শিক্ষার্থী নেই। জানতে পেরেছি স্কুলটি পুনর্নির্মাণের পরিকল্পনা সরকারের আছে। একটি প্রকল্পের অধীনে স্কুলটি আবার নির্মিত হতে পারে। ওই স্কুলে সম্প্রতি কোনো শিক্ষকের পদায়ন হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার জানা মতে এখানে কোনো শিক্ষক নেই। যেখানে স্কুলই নেই, শিক্ষার্থী নেই, সেখানে শিক্ষক দিয়ে কি হবে? দেশ রূপান্তরের হাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে কাগজপত্র রয়েছে তাতে দেখা যায় ওই স্কুলে গত 25 মার্চ সহকারী শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন মোসাম্মদ ফাহমিদা আক্তার। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা শহীদ স্মৃতি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বদলি হয়ে এই স্কুলে যোগ দিয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত দেশ রূপান্তরকে বলেন, যেহেতু স্কুলটির নাম গ্যাজেটে রয়েছে তাই কোনো শিক্ষককে ওই স্কুলে পদায়ন করা হয়ে থাকতে পারে। স্কুলের কার্যক্রম না থাকলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাকে অন্য কোনো স্কুলের সঙ্গে সমন্বয় করবেন।